হেই হ্যালো WhatsApp গাইজ গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইজ আপনাদের মধ্যে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে আমাদের প্রপোজ ইমোট কবে ব্যাক আসবে তাছাড়া আমাদের যে আই হার্ট ইউ ইমোট আছে সেটি কবে ব্যাক আসবে তো গাইজ ফাইনালি কিন্তু কনফার্ম নিউজ পাওয়া গেছে তো গাইজ গাইজ প্রপোজ ইমোট আর আই হার্ট ইউ ইমোট এই ইমোট দুটি কবে ব্যাক আসবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখে দেবো তো গাইজ একটু স্কিপ করবেন না ভিডিওটি একটু স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও একটি চমৎকার কয়েকটি আপডেট দেবো যেগুলো দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে মানে অপি লেভেলের কিছু আপডেট আছে তারপরে আমি আপনাদের বলে দেবো যে আমাদের কবে প্রপোজ ইমোট ব্যাক আসবে তো গাইজ আশা করি বুঝতে পেরেছেন তো গাইজ আপনারা স্ক্রিনের উপর ফার্স্টে দেখতে পাচ্ছেন তো গাইজ আপনাদের মধ্যে কিন্তু অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে আমাদের যে নতুন M187 স্কিনটি আসতে চলেছে সেটি কোন ইভেন্টে আসবে তো গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের যে টোকেন টাওয়ার ইভেন্ট আছে সেই টোকেন টাওয়ার ইভেন্টে কিন্তু এই মানে নতুন দুই গুলির স্কিনটি কিন্তু আসবে তো আশা করি বুঝতে পেরেছেন এটি নিতে গেলে কিন্তু মোটামুটি অনেক ডায়মন্ড 3 থেকে 4 হাজার ডায়মন্ড মধ্যে কিন্তু খরচ হয়ে যাবে আর আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের কাছে একটি দুই নালা স্কিন যেমন ধরুন ওয়ান পাঞ্চ ম্যান তারপর হ্যান্ড অফ হুক যে স্কিনগুলো আছে সেগুলো থাকলে কিন্তু এটি নেওয়ার কোনো দরকার নেই কারণ এটিতে কিন্তু রিলোড স্পিড মাইনাস এবিলিটি মোটামুটি ভালোই আছে কিন্তু রিলোড স্পিড কিন্তু মাইনাস তো গাইজ আশা করি বুঝতে পেরেছেন আর গাইজ এখন আপনারা অনেকেই বলবেন যে তাহলে এটি কবে আসবে তো গাইজ এটি 8 থেকে 10 তারিখে মানে এই দুই দিনের মাঝখানে কিন্তু আসার কিন্তু অনেক বেশি চান্স ডাটা মাইনাররা বলতেছে 8 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু মানে এই মাসেরই 8 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়ে যেতে পারেন তা না হলে আর কয়েকদিন লেট হবে তো 8 থেকে 10 তারিখের মধ্যে আসার কিন্তু সব থেকে বেশি চান্স এখন আমি আপনাদের দেখিয়ে দিই আমাদের গেমের মধ্যে কিন্তু আসতে চলেছে ওপি লেভেলের একটি রুমালের স্কিন অর্থাৎ আপনার মাস্কও বলতে পারেন তো আপনার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছেন নতুন একটি ডিজাইন করা হয়েছে রুমালের স্কিনটি এটি কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন করা হয়েছে তো আপনার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছেন এই রুমাল স্কিন এটির একটি বিশেষ এবিলিটি হচ্ছে যে এটি কিন্তু মেয়ে এবং ছেলে দুজনকে কিন্তু উভয় কিন্তু পরাতে পারবেন দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এটি যদি মেয়েদেরকে পরান তাহলে কিরকম দেখা যাবে তাও আমি এখন আপনাদের দেখে দিচ্ছি তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেয়েদের পরালেও কিন্তু এটি কিন্তু মোটামুটি ভালোই দেখা যায় দেখতে পাচ্ছেন মেয়েদের কালোর মানে কালোর সাথে যদি কালো কম্বিনেশন করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে মানে আপনি যে ড্রেসটি পরে রাখবেন সেটিও যদি কালো হয় মাস্কটিও যদি কালো হয় সব কিছু যদি কালো কালো বনে যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো আশা করি বুঝতে পেরেছেন গাইজ এখন আমি আপনাদেরকে বলে দেবো যে আমাদের যে প্রপোজ ইমোট আসতে চলেছে প্রপোজ অ্যান্ড আই হার্ট ইমোট এই দুটি ইমোট কোন ইভেন্টের মাধ্যমে আপনারা দেখতে পাবো আর কবে দেখতে পাবো তাও এখনই আপনাদের বলে দিয়েছি তো আপনারা প্রথমে স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন একটি ইভেন্ট গাইজ এই ইভেন্টটি দেখতে পাচ্ছেন এই ইভেন্টে কিন্তু আমাদের প্রপোজ ইমোট এবং কি আই হার্ট ইমোট আর আমাদের ফ্লাগ ইমোট এবং কি থ্রোন ইমোট এই চারটি ইমোট আর এছাড়াও কিন্তু আমাদের যে ডগি ইমোট আছে এই ডগি ইমোট কিন্তু ব্যাগ দিয়েছে তো গাইজ আশা করে বুঝতে পেরেছেন এটি কিন্তু বাইরের সার্ভারে কিন্তু ব্যাগ দিয়েছে অলরেডি আর এই ডগি ইমোটের জায়গায় আমাদের সার্ভারে যখন আসবে তখন কিন্তু একটি নতুন ইমোট থাকবে আমাদের যে নতুন একটি বইয়া ইমোট আছে সেটি আমি একটু পর আপনাদের দেখে দিয়েছি সেই ইমোটটি কিন্তু থাকবে তো গাইজ এটি কবে আসবে সেটিও বলে দেবো দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর আপনারা এই ইভেন্টটি কিন্তু খুব শীঘ্রই আপনারা আমাদের সার্ভার কিন্তু দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু আমরা এখান থেকে কিন্তু প্রপোজ ইমোট কিন্তু নিতে পারবো শুধু কিন্তু প্রপোজ ইমোটই না এখান থেকে আই হার্ট ইমোট থেকে শুরু করে থ্রোন ইমোট তাছাড়া ফ্লাগ ইমোট এগুলো সমস্ত ইমোটই কিন্তু নিতে পারবো দেখতে পাচ্ছেন থ্রোন ইমোট এই থ্রোন ইমোটও কিন্তু আমরা নিতে পারবো তো গাইজ এই ইভেন্টটি খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন তো কবে দেখতে পাবেন ভিডিও লাস্টে আপনাদের বলে দেবো তো গাইজ এছাড়াও আরও একটি ইভেন্ট দেখিয়ে দিই তো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন ইভেন্টটি এই ইভেন্টটি কিন্তু আমাদের প্রায় 1 বছর আগে কিন্তু এসেছিলো আমাদের যে ভ্যালেন্টাইন ডে ছিল তখন কিন্তু আমাদের এসেছিলো এই ইভেন্টটি এই সেই এই ইভেন্ট থেকে কিন্তু অনেকে কিন্তু আমরা প্রপোজ ইমোট নিতে পেরেছি এবং অনেকে কিন্তু পাইনি আমি অনেক এমন খরচ করেছিলাম কিন্তু এখান থেকে প্রপোজ ইমোটটি কিন্তু পাইনি তো গাইজ পার্সোনালি আমার কাছে কিন্তু প্রপোজ ইমোটটা নাই এটি আসলে কিন্তু যত ডায়মন্ড লাগুক না কেন আমি কিন্তু নেওয়ার চেষ্টা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 ডায়মন্ড দিয়ে স্পেন্ড করতে হতো আর এখানে প্রপোজ ইমোট ছিল তারপর আই হার্ট ইমোট ছিল তাছাড়া কুপি ডিসকার থেকে শুরু করে কয়েকটি মানে ফালতু আইটেম ছিল তো এগুলো কিন্তু ছিল এই ইভেন্টে এই এই ইভেন্ট থেকে নিতে গেলে কিন্তু মোটামুটি 1000 থেকে 2000 টাকার মতো কিন্তু খরচ হয়ে যেত মানে 1000 থেকে 2000 টাকার খরচ করলে এই দুটি ইমোট কিন্তু পাওয়া যেত আপনারা আশা করি বুঝতে পেরেছেন কয়েকদিন আগে কিন্তু এই ইভেন্টে কিন্তু আমাদের যে নতুন একটি র্যাপার আন্ডারওয়ার্ড যে নতুন না সরি গাইজ পুরানো পুরাতন একটি যে M187 স্কিন রিটার্ন দিয়েছিল এই ইভেন্টের মাধ্যমে কিন্তু সেটি রিটার্ন দিয়েছিল তো গাইজ এই দুটো থেকে যে কোনো একটি ইভেন্টের মাধ্যমে কিন্তু 100% কনফার্ম কিন্তু আমাদের প্রপোজ ইমোট এবং কি আমাদের যে আই হার্ট ইমোট তথা আমাদের যে লাভ ইমোটটা আছে সেই লাভ ইমোটটা এই দুটি ইমোট কিন্তু 100% কনফার্ম কিন্তু ব্যাগ দিয়ে দেবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে বলি এগুলো কবে ব্যাগ দেবে তো গাইজ এগুলো ব্যাগ দিবে হচ্ছে আমাদের যে বইয়া কোলাবরেশন হবে যখন আমাদের মানে যে আমাদের যে কালার চেঞ্জিং বান্ডিলটা যখন আসবে অর্থাৎ যে কুবরা বান্ডিলের মতো যে বান্ডিল যখন আসবে তখনই কিন্তু আমাদের এই ইভেন্টগুলো কিন্তু শুরু হয়ে যাবে তখনই কিন্তু আমরা গেমের মধ্যে কিন্তু এই ইমোটগুলো কিন্তু দেখতে পাবো তো আশা করি বুঝতে পেরেছেন তো গাইজ ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি মূলত আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আপনারা অনেকে বলেছিলেন যে ভাই প্রপোজ ইমোট কবে আসবে একটি ভিডিও বানান তার জন্য কিন্তু ভিডিওটি তৈরি করা তো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো গাইজ দেখা হবে না কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন।